Hi friends, subscribe to Arijit official YouTube channel. Share korun, like korun, comments korun. Aar oti obosshoi bell icon ta click kore deben sob kichu notification pawar jonno. Shonge thakun, pashe thakun, dekhte thakun Arijit official YouTube channel. আমি ডক্টর গৌতম ভট্টাচার্য আমি রেডিয়েশন অনকোলজি ডিপার্টমেন্টে এখানে কাজ করি অ্যাজ এ এইচওডি এবং আমি এই হাসপাতালের সাথে প্রায় 40 বছর যুক্ত রেডিওথেরাপি একটা সাবজেক্ট যেটা বেশি দিন আবিষ্কার হয়নি সম্প্রতি 120 বছরে তা আবিষ্কার হয়েছে এবং এই সাবজেক্টটা ডেভেলপ করার পরে ক্যান্সার চিকিৎসার অনেক উন্নতি হয়েছে আগে ধরুন 1890 এর আগে ক্যান্সার ট্রিটমেন্ট বলতে শুধু অপারেশন ছিল আর কিছু ছিল না বা আনুষাঙ্গিক অনেক ছোটখাটো কেউ পুড়িয়ে দিত কেউ পয়জন দিয়ে ঠিক করত এসব নানান বিচিত্র চিকিৎসা ছিল রেডিয়েশন আসলো 1895 এ ডক্টর রঞ্জন আবিষ্কার করেছিলেন প্রথম এক্সরে যাকে বলে তারপরে বাদামকুড়ি নিয়ে এলেন রেডিও অ্যাক্টিভিটি সেই থেকে আমরা শুরু করলাম যে রেডিয়েশন দিয়ে ক্যান্সার চিকিৎসা করা সম্ভব এবং ধীরে 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 ধরুন 1900 দি আর্লি পার্ট অফ 20th সেঞ্চুরি বা 1950 রেডিয়েশন অনেক উন্নতি হয় আস্তে 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 খুব স্লোলি হয় কিন্তু 1950 পরে ক্রমাগত খুব দ্রুত বেগে রেডিয়েশনের উন্নতি হয় প্রধান কারণ হচ্ছে কম্পিউটারাইজেশন কম্পিউটারাইজেশন যত বাড়তাম করলো এবং এই বিগ ডেটা অ্যানালাইসিস যত শুরু হলো তখন দেখা গেল রেডিয়েশনের প্রচণ্ড রকম টেকনোলজিক্যাল জাম্প হচ্ছে নানান ইঞ্জিনিয়ারিং স্কিলস প্রিসিশন ইঞ্জিনিয়ারিং যাকে বলে সেগুলো শুরু হচ্ছে যার পরে কি না রেডিওথেরাপির তা গতি অনেক বেড়ে গেল এবং এখন চিন্তা করা যায় না যে কিভাবে জিনিসটা এগিয়ে গেছে একটা টিউমারকে যদি আমাদের রে দিয়ে মেরে ফেলতে হয় আগে যেরকম একটা বিরাট বড় একটা এরিয়া মাপ ধরে আমাদের চিকিৎসা করতে হতো এখন সেটা নয় এখন আমরা সূক্ষ্মভাবে ওই জায়গাটা তুলে ধরে রেখে দিতে পারি এবং বাকি আনুষঙ্গিক যে জায়গাগুলো যাতে রেডিয়েশন খুব কম পায় তার ব্যবস্থা নিতে পারি এইসব নানান ধরনের চিকিৎসার নাম নানান সব নামকরণ হয়েছে যথা আইএমআরটি আইজিআরটি স্টিউট্যাক্টি রেডিওথেরাপি তার সাথে ব্র্যাকিথেরাপি আসছে ব্র্যাকিথেরাপির আবার নিউ টাইপ অফ ব্র্যাকিথেরাপি এসছে এইসব নানান পদ্ধতিতে আমরা রেডিয়েশন চিকিৎসা করার ফলে পেশেন্টদের অনেক উপকার হয়েছে পেশেন্টরা এখন আগে যেরকম একটা ভয়ঙ্কর রূপ ধারণ করতো প্রচণ্ড মুখে ঘা হতো যেখানে রাত হতো সেখানে রক্তপাত হতো অনেক সময় প্রচণ্ড কষ্ট হতো পেশেন্টদের এখন সেটা অনুপাতে কিছুই হয় না প্রায় একটু আনুষঙ্গিক কষ্ট হয় ঠিকই কিন্তু সাময়িক তবু সেটা চলে যায় এবং তারপরে যে পরবর্তীকালে যে অসুবিধাগুলো হতো ধরুন মুখে রেডিয়েশন দিলে
জিভ শুকিয়ে যেত, মুখ শুকিয়ে যেত, কারণ প্যারোটিড গ্ল্যান্ড এর ফাংশন কমে যেত, সেসবগুলো এখন প্রায় নেই বললেই চলে। আরেকটা কথা হচ্ছে রেডিওথেরাপি প্রায় ধরে নিন ক্যান্সার পেশেন্টদের 50% অফ দ্য ক্যান্সার পেশেন্টদের রেডিওথেরাপি কোনো না কোনোভাবে নিতেই হয় প্রথম দিকে নিতে হয়, যেটা কেবল র্যাডিক্যাল রেডিওথেরাপি সম্পূর্ণরূপে চিকিৎসা করা, আর নয়তো শেষ সময় যদি ক্যান্সার সারছে না, যখন দেখি হয়তো রক্তপাত হচ্ছে, ব্লিডিং হচ্ছে, ঘা হয়েছে বা স্পাইনাল কর্ড কম্প্রেসড হচ্ছে টিউমারের জন্য, সেই সব জায়গায় প্যালিয়েটিভ রেডিওথেরাপি অর্থাৎ সাময়িকভাবে আরাম দেওয়ার ব্যবস্থা করা, সেই জন্য রেডিওথেরাপি ব্যবহার করা হয়। আবার এখন তো আরও রকম নতুন রকম বেরিয়েছে, যেমন ছোটো ছোটো যে অর্গানে, ধরুন লিভারে স্প্রেড করলো, লাংসে স্প্রেড করলো, সেগুলোকে ছোট্ট টিউমার যেগুলো বেশি বড় নয় অথচ স্প্রেড করেছে, সেগুলোকে আমরা রেডিয়েশন দিয়ে পুড়িয়ে দিতে পারি, খুব খুব প্রিসিশনভাবে করতে পারি, এগুলোকে বলে SBRT, সিউটাকটিক বডি রেডিওথেরাপি। এইসব নানান সুবিধা হওয়ার জন্য রেডিওথেরাপি এখন একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট রোল প্লে করে ইন দ্য ম্যানেজমেন্ট অফ ক্যান্সার। রেডিওথেরাপি ট্রিটমেন্টটা যদিও খানিকটা সার্জারির সাথে ঘেঁষা, অর্থাৎ সার্জারির সাথে লিঙ্কড আপ এবং কেমোথেরাপির সাথে লিঙ্কড আপ, তাই আমরা এটাকে একটা টিম হিসেবে চিকিৎসা করে থাকি ক্যান্সার পেশেন্টদের। তেমন রেডিয়েশন অঙ্কোলজিস্ট যারা রেডিওথেরাপি প্র্যাকটিস করে তারা একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট রোল প্লে করে এবং তাদেরকে একটা টিমের মাধ্যমে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট রোল প্লেইং করতে হয় তাদের। রেডিয়েশন মানে ট্রিটমেন্টের রেজাল্ট, একটা অদ্ভুত ব্যাপার দেখা গেছে যে আগে যেরকম রেজাল্টের সাথে অনেক রিয়াকশন হতো, সেই রিয়াকশন কমে যাওয়ার ফলে রেজাল্ট এখন অনেক বেটার হয়। কারণ কি, আমরা হাই ডোজ দিতে পারি, ধরুন প্রস্টেট ক্যান্সার কথাই বলা যেতে পারে, আগে পঞ্চবছর আগে যে ডোজ দিতে পারতাম তার থেকে এখন অনেক বেশি ডোজ দিতে পারছি, কারণ এই নতুন আধুনিক চিকিৎসার ফলে যে আমার রেজাল্ট অনেক বেটার হতে আরম্ভ করেছে, আমরা হাই ডোজ দিতে পারি এবং লিমিটেড জায়গায় দিতে পারছি। এইভাবে অন্য অন্য জায়গায় তো রেডিয়েশন দেওয়ার ফলে আমরা অনেক বেটার রেজাল্ট আমরা খুঁজে পাচ্ছি। দুঃখের কথা একটাই যে আমাদের দেশে ধরুন প্রায় 1500 ইকুইপমেন্ট দরকার, রেডিয়েশন ইকুইপমেন্ট দরকার, সেখানে আমাদের হাতে মাত্র আছে হয়তো 700, তাই অনেক কম, অর্ধেকের বেশিও কম হয়তো আমাদের ইকুইপমেন্ট রয়েছে ভারতবর্ষের কথা বলছি। তাই আমাদের আরও উন্নতি দরকার, আরও সেন্টার দরকার, গ্রামে গঞ্জে ছড়িয়ে দেওয়া দরকার যেখানে কি না মানুষ যেতে পারে, নাহলে রেডিওথেরাপি শুধু এই ফ্যাসিলিটিটা শুধু মেনলি শহরতলে থেকে যাচ্ছে, তাই যাতে গ্রামে এবং সাবারবেন টাউনসে যেতে পারে সেই চেষ্টা সরকার করছে, প্রাইভেট বডিরা করছে, কিন্তু আরও করা দরকার, কারণ এখন আমাদের গ্যাপটা অনেক বেশি, এই গ্যাপ মেটাতে গেলে অনেক টাইম লাগবে। রেডিওথেরাপি যেভাবে এখন এগিয়ে চলেছে আমার মনে হয় এটা আরও এগোবে এবং আরও সূক্ষ্মভাবে পেশেন্টদের কাছে ট্রিটমেন্টটা নিয়ে আসা যাবে, এবং হয়তো দেখা যাবে যে একদিন এমনই হবে যে শুধু রেডিয়েশন দিয়েই হয়তো আমরা ক্যান্সার চিকিৎসা করে ফেললাম, আর আমাদের কিছু সাথে লাগছেও না, এমন দিন আসতে পারে।